তো এখানে আমি 400 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ধুয়ে রেখে দিলাম। আমি পেঁয়াজ, রসুন আর আলু নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নেব, কেন কি আমাদের বেঙ্গলিদের কি হয়, আলু ছাড়া তো মাংস একটুকু ভালো লাগে না। তো তার জন্য আলুটাকে, পেঁয়াজটাকে, রসুনটাকে আমি কেটে নেব। আমি আলুর চোখলা ছুলে নিয়েছি, পেঁয়াজের খোসা ছুলে নিয়েছি, আরও রসুন টসুন সব ছুলে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি কাটবো। তো কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমি কোন অ্যাঙ্গেলে কেটেছি। যেহেতু আমি মিক্সিতে পেস্ট করব, তো আগে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি মিডিয়াম সাইজের, আর দিয়ে দিলাম একটু আদা। আদা হলো ধরো 1/4, আর দিয়ে দিয়েছি 15-20 cloves অফ গার্লিক, আর এখন এটাকে আমি পেস্ট করে নেব। 2টো আলু গোটা কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। অল্প পেঁয়াজ কুচি করেছি আর অল্প পেস্ট করেছি। এই বাটিতে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, ভালো করে পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। যে কড়াইটা গরম হয়ে যাবে আমি কি করব, ইসে ঢেলে দিব সর্ষের তেল, একটু 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল ঢেলে দিব। তো আই থিঙ্ক গরম হয়ে গেছে এখন। তো আমি কি করব, একটু বেশি না তেল, মুরগির মাংস তো নিজের থেকে তেল ছাড়ে, তো আমি বেশি তেল দিব না, জাস্ট পরিমাণ মতন একটু আলুটা ভেজে নেওয়ার মতন তেল দিব। আগে আমি তো আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, আমি এখানে দিয়ে দিয়েছি হলো লবণ আর হলুদ, আর আলুগুলোকে আমি মাংসতে দেওয়ার জন্য ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। যত পর্যন্ত না লাল না হয় তত পর্যন্ত আমি আলুটাকে ঘাঁটতে থাকবো, আর লাল হওয়ার পরে নামিয়ে দিব। 2 মিনিটের মতন ভাজার পর যখন লাল হয়ে আসছিলো তখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু রেখে দিব, পরে দিব, কেন কি এখন দিলে মাংসটার সাথে ঠিক আলুটা গলে যাবে, ভালো লাগবে না খেতে। তো এখন যেহেতু তেলটা গরম আছে আমি এখানে ছেড়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ ছেড়ে দিলাম, আর এটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজের সাথে সাথে আমি ছেড়ে দিব হলো ধুয়ে রাখা চিকেনগুলি। চিকেনের মধ্যে আমি দিয়ে দিব হলো 1/2 স্পুন নুন, মানে ধরে নাও 1 স্পুনের মতো নুন দিয়ে দিব, আর দিয়ে দিব হলো 1 চামচ ফুল হলুদের গুঁড়া, আর একটু দিয়ে দিব হলুদের গুঁড়োটা। জানি সবার প্রসেস আলাদা আলাদা চিকেন বানায়, বাট আমি আজকে তেজপাতা বা গরম মশলা কিছুই ফোড়ন দিলাম না। আজকে আমি একটু লাইট বানাতে যাচ্ছি, হালকা করে চিকেনটাকে বানিয়ে নিই। দিয়ে দিব হলো 1 স্পুন কাঁচা, সরি কী বলছি, 1 স্পুন লাল লঙ্কার গুঁড়ো, পরে দরকার পড়লে আরও দিব। এখন দিয়ে দিব হলো বেটে রাখা পেস্টগুলো। পেস্টগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। অনেক সময় আমি ভেজে রাখা আলুগুলো ছেড়ে দিয়েছি, যাতে আলুগুলো ডেসের সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। তো আমি ভালো করে কষে নিই, যখন এটা থেকে তেল ছাড়বে তখন আমি জল দিব। ভালোভাবে সিদ্ধ হয় তো আমি একটু ঢেকে দিব। একটু ঢেকে দিলাম মাংসটাকে, সরি তেজপাতাটা উঠে, এখন মাংসটা সিদ্ধ দেখে নিব একবার। আসলে এটা তেলটা ছাড়েনি, হ্যাঁ মশলাটা এখনও কষানো হয়নি, এটা আগেরই
তেলটা, মাংসের তেলটা উঠেছে। মাংসটা করে নিচ্ছি, আর জল দেওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা স্লো প্রসেস, আমার 15 মিনিটস লাগছে করতে। দেখে দেখতে পাচ্ছেন যে তেল ছাড়িয়ে দিয়েছে, কিন্তু আফটার 20 মিনিটস অফ কুক তেলটা ছেড়ে দিয়েছে। এখন এটা আমি কিছু আস্তে আস্তে বানিয়েছি, কেন কি মাংসটা যাতে সিদ্ধ হয়, আলুগুলো বড় বড় ছিল তো সিদ্ধ হয়। তো এখন এটাতে আমি জল দিব, বড় গ্লাসের জল নিয়ে নিয়েছি। এখন আমি জলটা মাংসে দিয়ে দিব। আমি বেশি ঝোল দিব না, বিকজ আমার হাজব্যান্ড অত ঝোল খেতে পছন্দ করে না, ও একটু লাইক গ্রেভি মশালা টাইপই ভালোবাসে। তো এটা চিকেন মশালা করছি, কারি তো করছি না। তো কালারটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসের ঝোলটা ফুটে আসছে, তখন এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, হালকা 1/2 টেবিল স্পুন। তো আমি মাংসটা নামিয়ে নিয়েছি, তো এখন আপনারা এটার কালার দেখেন। আমার হাজব্যান্ড তো বলেছে যে খেতে খুব টেস্টি হয়েছে, যেহেতু আমি ওকে টেস্ট করিয়েছি। তো আপনারা এটা উইদিন 30 মিনিটস কুক করে নিতে পারবেন, খুবই ইজি রেসিপি। ইভেন খুব কম উপকরণ, কম মশলাতে হয়েছে। আর যেই তেলটা ছেড়েছে এটার মধ্যে একটু তেল ছিল, মাংসের তো চিকেনের তেল থাকে, চর্বিটা থাকে, ওটার থেকে তেল বেরিয়েছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নিচে দেওয়া বেল আইকনটা টিপে রাখবেন, তো যখনই যখনই নতুন ভিডিও যাবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।